আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও وبالوالدين إحسانا واعبد الله بندك ماتر عبادة بندك قرب الله ولا تشركوا به شيئا الله عبادة انو كوك شرك قرى جبنا তার পরে আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত থেকে যখন তুই অবসর হবি আমার ইবাদত থেকে যখন তুই ফারিগ হবি এবার তোর দায়িত্ব হইল বিল ওয়ালিদাইনি ইহসানা তোর আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করা তাদের খেদমত করা তাদের সেবা যত্ন করা চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমি আবারো জানতে চাই ইবাদত হবে কার আর একটু শুনে বলুন কার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য আল্লাহ বলেন আমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানবজাতি আর জিনজাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য যে ইবাদতটা হবে নির্বেজাল সাথে সাথে আল্লাহ শর্ত দিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না কারণ সবচেয়ে বেশি গুসসা করে রাগ করে আল্লাহর ইবাদতে যদি অন্য কাউকে শরীক করা হয় কথা বলেন ঠিক কি না ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার ইবাদতের শিরিক ছাড়া তুমি যতই গুনাহ করবা আমি সবটুকু তোমাকে ক্ষমা করে দিব পরখরি বলি সুবহানাল্লাহ তাহলে ইবাদত করব একমাত্র আল্লাহর অন্য কাউকে শরীক করা যাবে না আল্লাহর ইবাদত থেকে যখনই অবসর হব আল্লাহর ইবাদত থেকে যখন ফারিগ হব তখন সাথে সাথে আপনার আমার উপরে দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা বড় করে বলি সুবহানাল্লাহ আজকে দেখেন আমাদের দেশে অনেক বৃদ্ধ বাবা আছে বৃদ্ধা মা আছে যারা নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের দুঃখ যাতনা কষ্ট না নিজের চোখের জল দিয়া বুক বাসায় আছে কি নাই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যখন আমরা যাই অনেক সময় সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এসে বলে আলোচনার মাঝখানে পাঁচটা মিনিট দশটা মিনিট একটু বাবা মার খেদমতের কথা বলি তখন আফসুস লাগে যে দেশের ৯২% মুসলমান যে দেশে ইসলামে জয় জয়কার অবস্থা যে দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য অগণিত আল্লাহর অলিরা শুয়ে আছে যে দেশের মানুষের ঘুম ভাঙে আজানের দড়িতে যে দেশের মানুষের সূর্য অস্ত হয় আজানের দড়িতে যে দেশের মানুষের গালে দেখে রাসূলের সুন্নত দাড়ি মাথায় টুপি পরনে পাগড়ি জুব্বা এমন দেশের বাবা মারা যখন সন্তানের কাছ থেকে ভালো কিছু পায় না দুঃখ আর কষ্ট নিয়ে কান্না করে তখন এটা আফসোস ছাড়া আমাদের জন্য আর কিছুই না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করেছেন ও কদ ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما চিৎকার করে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে কদ রব্বুকা আমি আল্লাহ ফয়সালা করে দিলাম লা তাবুদু ইল্লা ইয়াক আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না তুমি শুনে রেখে বান্দা আমার ইবাদত থেকে যখন তুমি অবসর হইবা ওবিল ওয়ালিদাইনি ইহসানা এবার তুমি সঙ্গে সঙ্গে তোমার আব্বা আম্মার খেদমতের মধ্যে নিমজ্জিত হবা বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমি জানতে চাই নামাজ পড়া কি ফরজ একটু আওয়াজ দেন নামাজ পড়া কি রোজা রাখা সামর্থ্যবানদের উপরে হজ যাকাত
ফরজ ঠিক একইভাবে আম্মা আম্মা যাদের বেঁচে আছে তাদের সেবা যত্ন করাও সন্তান হিসেবে আপনার আমার উপরে ফরজ দায়িত্ব কর্তব্য তারপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা অতঃপর যখন তোমার বাবা মা বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যাবে তাদের দুইজনের একজন কিংবা তারা উভয়জন ফালা তাকুল্লাহুমা উফফিন তাদের সামনে উফ শব্দটাও করা যাবে না তাদের জবান দিয়া উফ বের হয় এমন কিছু করবা না ফালা তানহারহুমা তাদেরকে দমকও দেওয়া যাবে না ওকুল্লাহুমা কওলান কারীমা বরং অত্যন্ত আদবের সাথে নমনীয়তার সাথে শিষ্টাচারের সাথে বাবা মার সাথে তুমি উত্তম আচরণ করবা বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা এইভাবে কোরআনের একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা রেখে দিয়েছেন তার মানে আপনাকে আমাকে বুঝাইছেন আমি আল্লাহর ইবাদত বন্দেগি করলে আমি যতটা না খুশি তুই যদি তোর পাশাপাশি তোর বাবা মার খেদমত করস আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি কারণ তুই আমার ইবাদত বন্দেগি করতে করতে তোর জীবনটাকে তুই শেষ করে দিবি তোর মা কিংবা বাবা তোর প্রতি নাখুশ আর বেজার থাকবে বান্দা আমার ইবাদতের তখন কোনো ফল হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসূলুল্লাহ বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলে পিতামাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আর পিতামাতার অসন্তুষ্ট হইলে পরে আল্লাহ অসন্তুষ্ট সুতরাং সিদ্ধান্তটা আপনি নেবেন আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত এশরাক পড়েন আওয়াবিন পড়েন তাহাজ্জুদ মিস করেন না এলাকার সবাই জানে আপনি খুব ভালো মানুষ আপনি বড় ভালো মানুষ কিন্তু কোন না কোন আচরণ যদি আপনার প্রতি আপনার মা কষ্ট নিয়ে থাকে আপনার বাবা যদি আপনার প্রতি কষ্ট নিয়ে থাকে খোদার কসম এত কিছু হওয়ার পরও আপনার ঠিকানা হইবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না কত বেশি গুরুত্ব বাবা মার প্রতি রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমি কার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব আমার ভালো ব্যবহারের জায়গাটা কোথায় আল্লাহর নবী বলেন কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞাসা করে কলা সুম্মা মান তারপরে কার সাথে আমার নবী বলে কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞাসা করে কলা সুম্মা মান তারপরে কার সাথে আমার নবী কো কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবি জিজ্ঞাসা করে কলা সুম্মা মান তারপরে কার সাথে চতুর্থবার আল্লাহর নবী বলেন কলা আবুকা তোমার পিতার সাথে বড় করে বলি সুবহানাল্লাহ তিনবার জনম দরদি মায়ের কথা বলল চতুর্থবার বাবার কথা বলল তার মানে বাবাকে ছোট করল মোটেই না বিষয়টা এমন না তিনবার মায়ের কথা বলার কারণটা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন যে পৃথিবীতে একটা সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলতে যাইয়া পৃথিবীর একটা সন্তান আল্লাহর হুকুমে যখন আসে পৃথিবীতে আসা পর্যন্ত তার প্রাপ্তবয়স্ক গড়িয়ে পৌঁছে নেওয়া পর্যন্ত দাপে দাপে প্রত্যেকটা মা বড় বড় তিনটা কষ্ট করে যে কষ্টগুলো বাবা করতে হয় না কথা বলেন ঠিক কি না এক নম্বরের কষ্ট হলো আল্লাহর হুকুমে যখন আপনি আমি পৃথিবীতে আসার সিদ্ধান্ত হয় আম্মা জানের গর্ভে যখন আপনার আমার জায়গা হয় ছোট্ট একটা রক্তের ফোঁটা থেকে গুস্তের টুকরা রূপান্তরিত হয় দীর্ঘ চল্লিশ দিন করে করে ক্রমান্বয়ে চার মাসে একটা পূর্ণাঙ্গ মানুষে আপনি আমি রূপ নেই তারপরে মার খাবারের সাথে আপনার আমার খাবারের সংযোগ হয়ে যান দীর্ঘ দশ মাস দশ দিন কমবেশ সময় মার গর্ভে আপনার আমার বসত বাড়ি হয় আল্লাহর হুকুমে যখন আমরা পূর্ণাঙ্গ পরিপুষ্ট হয় পৃথিবীতে আসার যখন আমাদের সময় হয়ে যা তখন আল্লাহর হুকুমে মার প্রসব যন্ত্রণা শুরু হয় বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ প্রথম ধাপে আম্মা যান কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে শেষ সময়ের মার অনেক কষ্ট হয়ে যায় নিজে নিজে হাঁটা চলা ওঠা বসা করাটা বড় কষ্ট হয় অন্যের সহযোগিতা লাগে যে কষ্টটা পৃথিবীতে মা ছাড়া আর কেউ দ্বিতীয়বার করে না দ্বিতীয় কষ্ট হলো সন্তানের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় আল্লাহর কুদরতি হুকুমে
মারা যখন প্রসব যন্ত্রণার মাত্রাতে থাকেন এমনিতেই স্বাভাবিক নিয়ম হলো সন্তানের পা দুইটা থাকি নিচের দিকে মাথাটা থাকি উপরের দিকে যখন দুনিয়াতে আসার সময় হয় আল্লাহর হুকুমে পা দুইটা উপরের দিকে উঠে যা মাথাটা নিচের দিকে নেমে যা আর গণ গণ যখন সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে জনম দরদে মা তখন চিল্লা পাল্লা করে বেহুশ হয়ে পড়ে যা আল্লাহু আকবার বলেন এই যে দ্বিতীয় ধাপের কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা চিৎকার করে বলি সুবহানাল্লাহ কষ্টের পর কষ্ট করে একমাত্র মা জননী পৃথিবীর আর কেউ এমনটা করে প্রথম কষ্ট সন্তানকে গর্ভে ধারণ করা দ্বিতীয় কষ্ট প্রসব যন্ত্রণা সহ্য করা তৃতীয় কষ্ট সন্তানকে দীর্ঘ দুই বছর কিংবা ৩০ মাস পর্যন্ত বুকের দুধ পালন করে তাকে বড় করা যে কষ্টটা বাবাকে করতে হয় না বাবা কষ্টটা করে অন্যরকম ভাবে সন্তানের বরণ পোষণের জন্য বাবা নিজের শক্তি প্রয়োগ করে গামের বেজা পরিশ্রম থেকে উপার্জন করে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এইভাবে যদি গভীরভাবে চিন্তা করা যায় মা এবং বাবার ঋণ পৃথিবীতে কোনো সন্তান তার শরীরের চামড়া কেটে দিলে ওষুধ হবে না কথা বলে ঠিক কি না এমন মা বাবা যাদের বেঁচে আছে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে কোনোদিন তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না বেয়াদবি করা যাবে না তাদেরকে কষ্ট দিয়া জাহান্নামকে ক্রয় করা যাবে না যাদের মা নাই তারা বুঝে মার মরম কত বেশি যাদের বাবা নাই তারা বুঝে বাবার মর্যাদা কত বেশি এই জন্য অনুরোধ করব নিয়ামতগুলো যাদের বেঁচে আছে তাদের সেবা যত্নের মাধ্যমে আল্লাহর আটখানা জান্নাতকে ক্রয় করো আটলান্টিক মহাসাগরের গভীর নিচে যাইয়া জান্নাত খুঁজতে হবে না উহুদ পাহাড়ও খোদাই করতে হবে না তোমার বাঙ্গাগরে যদি আব্বা আমার চারটা কদম থাকে কিংবা দুইটা কদম থাকে ওই দুইটা কদমে চারটা কদমে তুমি সময় লাগাও আমার আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানাইয়া দিবে কথা কোন ঠিক কিনা আজকে পৃথিবীতে যতগুলো মানুষ সম্মানিত যতগুলো মানুষ আল্লাহর কাজ করে যতগুলো মানুষকে পৃথিবীর বাসি দোয়া করে তাদের প্রত্যেকের জীবন খুলে দেখবেন তাদের মা এক একটা দামি দামি মা ছিল মা দামি ছিল বিদায় সন্তানগুলো দামি হয়েছে মা যখন তাহাজ্জুদের মুসল্লায় বসে সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াকে কখনো ফেরত দেয় না এই জন্য অনুরোধ করব মারা যারা আছেন আপনারাও নেককার হয়ে যাবেন আপনি যদি নেককার হয়ে যান আপনার সন্তানগুলো নেককার হয়ে যাবে আর সন্তান নেককার হওয়ার পরে যখন আলেমে রব্বানি আলেমে হক্কানি হইবে ওই সন্তানের কারণে আব্বা আমার কবরেও আল্লাহ পাক জান্নাত বানাইবে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসালিন সন্তানকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও এক নম্বরে হুব্বি নবীকুম নবীর মহব্বত মনে করে বলি সুবহানাল্লাহ আজকে দেখেন আমার ভাই হাসান আসারি কত সৌভাগ্য কারণ এমন এক পরিবারে জন্ম হয়েছে যার জন্মটাই হুব্বে মোস্তফার উপরে আলহামদুলিল্লাহ বলবেন না নবীর মহব্বত এই ধরনের পরিবারে শিক্ষা দেওয়া হয় কি হয় না দুই নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি নবীর আহলে বাইতের মহব্বত এটাও সে পারিবারিক ভাবেই পেয়েছে কারণ আহলে বাইতের অন্যতম সদস্য আউলাদে রাসূল গাউসে জামান হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই সম্ভবত হুজুর দাদা হুজুর কেবলা কেউ পাইছে কিনা জানি না সৈয়দ আমর শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইকে পাই নাই দাদা হুজুর কেবলার কে পেয়েছে তারপরে আউলাদে রাসূল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুল আলী যাদেরকে আমরাও পেয়েছি তো এই দামানের মাধ্যমেই তো আমাদের গড়ে ওঠা কথা বলেন ঠিক কি না দীর্ঘ অনেক বছর গোটা জীবনটাই জামিয়াতে খেদমত করেছে শিক্ষকতা দিয়ে শুরু করে সর্বোচ্চ চেয়ারে বসছে আলহামদুলিল্লাহ বলবেন না তো এই হুব্বি নাবিকুম ও হুব্বি আহলি বাইতিহি এই দুইটা ক্রমান্বয়ে একেবারে বংশগতভাবে ওনারা পেয়েছে রাসূলের মহব্বত যদি আপনি পারিবারিকভাবে আপনার সন্তানের অন্তরে স্থাপন করতে না পারেন আমি
আমার খুব চিন্তা হয় কষ্ট হয় আগামী 20 বছর পরে নেক্সট প্রজন্ম যেইভাবে তথাকথিত শায়খ সালাফি লা মাযহাবি আহলে হাদিসদেরকে অনুসরণ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চারা বেড়ে উঠতেছে ওদের সামনে আমাদের আকীদার যে কি অবস্থা হবে যদি আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানগুলোকে নবীর মহব্বত সৃষ্টি না করি পারিবারিকভাবে যদি আমরা সেই শিক্ষা না দেই আমাদের ভবিষ্যৎ কিন্তু বড় কঠিন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানকে হুব্বি নবীকুম নবীর মহব্বত শিক্ষা দিই ও হুব্বি আহলি বাইতিহি আহলে বায়াত কাকে বলে সংখ্যা কয়জন অনেক মুসলমান আছে জিজ্ঞেস করলে নামও বলতে পারেন জানার চেষ্টা করে না অথচ যাদেরকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন নবীর আহলে বাইতের অন্যতম সদস্য সাইয়্যিদুস সুহাদা শহীদে দস্তে কারবালা জান্নাতের কুটি কুটি যুবকদের সর্দার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে যদি কেউ বুকে লালন করে সে কখনো বেঈমান হবে তার ঈমান কখনো কেউ নষ্ট করতে পারবে মুঠেই পারবে না তাই হুসাইন আদর্শের কাফেলার সৈনিক হয়ে বেঁচে থাকলে নবীর আহলে বাইতের অনুসরণ মহব্বত হবে তিন নম্বরে ওয়ালা কিরাআতুল কোরআন সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে আধুনিক শিক্ষার নামে ইংলিশ মিডিয়াম আরো দুনিয়ার নানাবিধ শিক্ষার মধ্যে আমরা যেইভাবে ব্যস্ত হয়ে গেছি সন্তানকে যেইভাবে ওইদিকে আমরা ধাবিত করছি আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষার ক্ষেত্রে ততটা পিছিয়ে আছি তাই অনুরোধ করব যারা কথাগুলো শুনছেন পরবর্তী সময়ে শুনবেন এই হাদিসের উপরে আমল দিয়া সন্তানকে নবীর মহব্বত নবীর আহলে বাইতের মহব্বত কোরআনের শিক্ষা এই জিনিসগুলো যদি আমরা শিক্ষা দিতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে যদি আপনার সন্তান থাকে আপনি কবরে গিয়েও শান্তি পাইবেন না হয় এখন তো ফতোয়া চলতেছে যে এরকম ইসালা সওয়াব করা যাবে না মেজবানি করা যাবে না খানা জেফত করা যাবে না এমন শুনছি আমরা তথাকথিত শায়খরা কি বললো যে আব্বা আমার ইসালে সওয়াবের জন্য যখন চুলায় আগুন দেওয়া হবে রান্না বান্না করা হবে যতক্ষণ চুলায় আগুন জ্বলবে ততক্ষণ আব্বা আমার কবরে আজাব চলবে আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ অথচ ইসলামের অন্যতম একটি কাজ হলো মানুষকে খাওয়ানো রাসূলুল্লাহর কাছে সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের উত্তম কাজ কি আল্লাহর নবী বলছেন ক্বালা তুতুইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ বড় করে বলে সুবহানাল্লাহ যে তুমি মানুষকে খাওয়াইবা পরিচিত অপরিচিত মুসলিম হকের তাকে সালাম দিবা এই হাদিসগুলোকে নিচে ফেলে মন গড়া ফতোয়া দিয়া এলাকার মানুষের মধ্যে যারা বিভ্রান্ত রটাচ্ছে তাদের মোকাবেলা করতে হলে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটুট থাকতে হবে আল্লাহ যেন কবুল করে বলি আমিন আর একটু জোরে বলি আমিন আমি আর সামনে বাড়ছি না আমি যা কিছু বলেছি ভুলত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন আর বিশেষ করে আমাদের সৈয়দ হাসান আজহারি এবং পরিবারের অন্যান্যরা সবাই মিলে আজকে যে আজিমুশান আয়োজন করেছে আমরা তো নিঃসন্দেহে আজকের এই আয়োজন আল্লাহর দরবারে কবুল হবে পাশাপাশি আমাদের খালাম্মা যিনি কবরের মধ্যে শুয়ে আছে ওনার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা অবশ্য অবশ্যই বানাবে কারণ উনি যুগের রাবিয়া বশ্রী হিসেবে স্বীকৃত আমার মতো ছোটখাটো মানুষের কাছ থেকে পান নাই অনেক বিজ্ঞ আলেমরা ওনার সেদিন যে প্রশংসা করেছিলেন নামাজে জানাজার মাঠে যারা ছিলেন হইতো অনেকে বলতে পারবেন তো আল্লাহ যেন ওনার রোহানি ফয়েজও আমাদেরকে দান করে বলি আমিন আমাদের হুজুর আল্লামা প্রিন্সিপাল হুজুর কেবলার হায়াতের মধ্যে যেন আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করে সমস্ত আকাবের আলেমদের হায়াতের মধ্যে যেন বরকত দান করে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু